তাই ২৫ জন, তার তালিকা আমার কাছে আছে, তাই তো? এর বেশি নেই, আমি আপনাকে বলছি ২০ থেকে ২৫ জন। কি এর বেশি আছে? অনুগামী অনুগামী আছে? নেই। দেখুন সবাই হাত তুলে বলছে নেই। কি বলছেন দাদা, আছে? ২৮০টা? আজকের মতো সব বন্ধ, আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি তো আপনার, আপনার দায়িত্ব আমি নিয়ে যাচ্ছি। আমি বললাম তো শ্রীঘরে জায়গা করব, আমাকে চেনে না, আমি ভয় লাক্ষণ্য দেখাই না, আমি যেটা করব, আমি যেটা বলি সেটা করি, আর যেটা পারবো না, যেটা আমার দ্বারা সম্ভব না, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে বলে নেবো, আমার দ্বারা সম্ভব না, আমি পারবো। আর যেটা বলি করব, আমি জেদি ছেলে, এদের যা জেদ তার বীজগুণ জেদ আমার, যা বলেছি করে ছাড়বো। আপনি আমার কাছে 100 দিন টাইম নিন, 11 বছর অপেক্ষা করেছে, একটা লোক 12টা বাজিয়ে দিয়ে গেছে 11 বছর ধরে, আপনাদের প্রাপ্য নিয়ে 9-6 করে, আর আমাদের ভুল হয়েছে। আমি বলছি তো মানুষ এখানে যারা আছে তারা আমাদের থেকে অনেক বিচক্ষণ। দেখুন একমাত্র তো দলে আমি তুলেছিলাম যে এই লোকটা বিজেপির সাথে আমাদের বন্ধু সেজে রয়েছে কিন্তু শত্রুপক্ষের লোক, আমি একমাত্র বলেছিলাম। সেই জন্য যেদিনকে বিজেপি ছাড়ে সবার আগে আমাকে আক্রমণ করেছিল। কিন্তু গিরগিটি তো বেশি দিন নিজের রং লুকিয়ে থাকতে পারে না, আবার 4 দিন পরে গিয়ে বলছে কি, 2014 সাল থেকে আমি বিজেপির সাথে যোগাযোগে আছি, সৌমিত্র খাম উৎকোষকে বলে দিয়েছি। গিরগিটি তো বেশি দিন তো রং লুকিয়ে রাখতে পারবে না, কিন্তু আমি স্যালুট করি আপনাদের পূর্ব মেদিনীপুরের মানুষ, মা ভাই বোনেদের যারা এই পর্যবেক্ষণ করেছেন, এই নিরীক্ষণ, এই নির্ধারণ, এই উপলব্ধিটা করেছিলেন যে অ্যাকচুয়াল গাদ্দার এই লোকটা, আমি কুর্নিশ জানাই আপনাদের। এবং আমি দলের তরফ থেকে আপনাদের এই উপলব্ধিকে মান্যতা দিতে পারিনি সঠিক সময়ে বলে আমি দলের সবার তরফ থেকে আপনাদের কাছে নতমস্তকে ক্ষমা চাইছি যে আমাদের ভুল, এবং তাদের জন্য আপনাদের আসল গুনতে হয়েছে। কিন্তু ভুল থেকে মানুষ শেখে, কিন্তু এই ভুল দ্বিতীয়বার হবে না, সেটার দায়িত্ব আমার। হলদিয়ায় যাতে আগামী দিন ভারতবর্ষের মধ্যে শিল্প বান্ধব পরিবেশ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে শুরু হয়েছে, সেটা আরো উত্তম এবং মনোরম হতে পারে, আরো ভালোভাবে আমরা শ্রমিক এবং শিল্পপতি দুজনের মুখে হাসি ফুটিয়ে এই শিল্প বান্ধব পরিবেশকে অব্যাহত অক্ষুণ্ণ রাখতে পারি, এই আশা নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার মায়েদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য আজকে শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আমার সাথে দোয়া করে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মেদিনীপুর, জয় মেদিনীপুর, জয় মেদিনীপুর, জয় বাংলা। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিলা পাঁচ, চরণেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিলা পাঁচ, তৃণমূল কংগ্রেস জিলা পাঁচ, আইএনটিডিউসি জিলা পাঁচ, তৃণমূল ট্রেড ইউনিয়ন জিলা পাঁচ, তৃণমূল যুব কংগ্রেস জিলা পাঁচ, তৃণমূল ছাত্র পরিষদ জিলা পাঁচ, তৃণমূল মহিলা কংগ্রেস জিলা পাঁচ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। একবার গলায় যত জোর আছে দুটো হাত তুলে বলুন, জয়।